জলপাইগুড়ি পুরসভার পুর প্রশাসক বোর্ডে রদবদল করলো রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তর ছয় মাস আগেই পুর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল সদস্য হিসেবে সন্দীপ মাহাতো সৈকত চ্যাটার্জী নিপু শাহ এবং বিশ্বজিৎ সরকারকে আনা হয়েছিল কিন্তু আজ রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তিতে বোর্ডের সদস্য হিসেবে সৈকত চ্যাটার্জী বিশ্বজিৎ সরকার এবং নিপু সাহাকে সরিয়ে দেওয়া হয় সন্দীপ মাহাতো এবং পাপিয়া পালের সঙ্গে নতুন সদস্য লোকসঙ্গীত শিল্পী দুর্গা রায়কে নিয়ে আসা বর্তমান কোভিড পরিস্থিতির কড়া হাতে ময়দানে নেমে সামলাচ্ছিলেন সৈকত চ্যাটার্জী যিনি জেলা যুব তৃণমূলের সভাপতিও বটে এই অবস্থায় কোনদিন প্রশাসনিক কাজে না থাকা একজন সঙ্গীত শিল্পী হিসেবে দুর্গা রায় কিভাবে সাম্প্রতিক কোভিড পরিস্থিতি সামলাবেন তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে সৈকত পাপিয়া পাল সন্দীপ মাহাতোদের কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান।